তীব্র দাবদাহে অসুস্থ হয়ে এখন পর্যন্ত 922 জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 600 জনই মিশরের নাগরিক, যা একদিন আগেও ছিল 323। কূটনীতিকরা জানা, চরম উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে তাদের অধিকাংশ মারা গেছেন। চলতি বছর হজ শুরু হয়েছে গত 14 জুন থেকে। সৌদির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। সোমবার মক্কার তাপমাত্রা ছিল 51.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে চলতি সপ্তাহে মক্কার বাইরে মিনায় বোতল থেকে মাথায় ঠান্ডা পানি ঢালতে দেখা গেছে হাজিদের। এ সময় স্বেচ্ছাসেবকরাও তাদের মাঝে ঠান্ডা পানি, কোমল পানীয় এবং চকলেট আইসক্রিম বিতরণ করেছেন। 20 জুন বৃহস্পতিবার থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে এবং এই ফ্লাইট শেষ হবে 20 জুলাই। এর মধ্যে দিয়ে শেষ হলো এবছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এদিকে এ পর্যন্ত হজ পালনে গিয়ে 21 বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ 18 জন, নারী 3 জন, মক্কায় 16 জন, মদিনায় 4 জন ও জেদ্দায় 1 জন মৃত্যুর খবর পাওয়া গেছে।